আজকে বানাবো চিংড়ি মাছের ভর্তা। তো এর জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে আমি এখানে ভেজে তুলে নিয়েছি। আমি সব কিছুর পরিমাণই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। এরপর চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই আমি রসুন দিয়ে দিয়েছি, রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আর টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, সেটাও আমি একসাথে দিয়েই ওটাকে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা আর রসুনটা যতক্ষণ লাল হতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখানে। এরপর 3 মিনিট পর যখন পেঁয়াজটা লালচে রং এসে যাবে তখন দুটোকেই তুলে নিতে হবে। এবার শিলের মধ্যে ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই বাটা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে, আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। খুব ভালোভাবে মসৃণ করে বেটে নিতে হবে এটাকে। এটা বাটা হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে সাইড করে নিতে হবে। এরপর প্রথমে ওই শুকনো লঙ্কাটাকে আমি নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একে একে ওই রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কাটাকে একসঙ্গে মেখে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে একসঙ্গে নিয়ে শিলে বেটে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছ বাটাটাও দিয়ে দিয়েছি এবং সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প সর্ষের তেল ও ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মেখে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের ভর্তা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।